হ্যালো ভিউয়ার্স, পদার্থবিজ্ঞান ব্যবহারিক ক্লাসে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই ভিডিওটিতে মিটার ব্রিজ ব্যবহার করে কোন তারের রোধ ও উপাদানের আপেক্ষিক রোধ কিভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব। প্রথমে আমরা তত্ত্বটি দেখে নেই। একটি তারের দৈর্ঘ্য এল, তারের রোধ কিউ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং এর উপাদানের আপেক্ষিক রোধ রো হলে রো ইকুয়াল কিউ এ বাই এল বা রো ইকুয়াল কিউ পাই আর স্কোয়ার বাই এল, যেখানে তারটি বৃত্তাকার প্রস্থচ্ছেদের, কাজেই এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল পাই আর স্কোয়ার হবে। এখন মিটার ব্রিজের বাম শূন্যস্থানে জানা রোধ পি এবং ডান শূন্যস্থানে অজানা রোধ কিউ হলে কিউ ইকুয়াল 100 - L ডিভাইডেড বাই এল ইন্টু পি, যেখানে এল হল বাম প্রান্ত থেকে মিটার ব্রিজের তারের উপর ভারসাম্য বিন্দুর দূরত্ব। আবার মিটার ব্রিজের ডান শূন্যস্থানে জানা রোধ পি এবং বাম শূন্যস্থানে অজানা রোধ কিউ হলে কিউ ইকুয়াল এল বাই 100 - L ইন্টু পি। এই দুটি সূত্রে জানা রোধ পি এবং ভারসাম্য বিন্দু দূরত্ব এল এর মান বসে কিন্তু অজানা রোধ কিউ নির্ণয় করা যায়। ব্যবহারটি সম্পন্ন করতে আমাদের দুটি ইলেকট্রিক সেল, অজানা রোধের একটি পরীক্ষণীয় তার, একটি গ্যালভানোমিটার, একটি প্লাগ কি বা একমুখী চাবি, একটি জকি, কিছু সংযোগকারী তার, একটি রোধ বক্স ও একটি মিটার ব্রিজ এবং একটি স্ক্রু গেজের প্রয়োজন হবে। এটি হল মিটার ব্রিজ। একটি কাঠের পাটাতনের উপর এ বি সি তিনটি ধাতব পাত বসানো থাকে। এ ও বি পাতের মধ্যে শূন্যস্থানটিকে বাম শূন্যস্থান ও বি ও সি পাতের মধ্যে শূন্যস্থানটিকে ডান শূন্যস্থান বলা হয়। এ ও সি পাতের মধ্যে 1 মিটার দৈর্ঘ্যের শঙ্কর ধাতু নির্মিত একটি তার যুক্ত থাকে এবং এর পাশে একটি মিটার স্কেল বসানো থাকে। প্রথমে আমরা বর্তনী সংযোগটি ভালোভাবে দেখে নিই। বর্তনী অনুযায়ী এখানে মিটার ব্রিজের সাথে বিভিন্ন কম্পোনেন্টগুলো সংযুক্ত করা আছে। এই যন্ত্রটি হল মিটার ব্রিজ। এটি এ পাত, এটি বি পাত এবং এটি সি পাত। এখানে একটি মিটার স্কেল লাগানো আছে এবং এই যে এটি হল শঙ্কর ধাতু নির্মিত 1 মিটার দৈর্ঘ্যের তার। এটি ব্যাটারি, এটি এর ধনাত্মক টার্মিনাল ও এটি এর ঋণাত্মক টার্মিনাল। এটি প্লাগ কি বা একমুখী চাবি। এটি রেজিস্ট্যান্স বক্স বা রোধ বক্স, যেটির সাহায্যে আমরা জানা মানে রোধ পাব। এটি গ্যালভানোমিটার, এটি এর ঋণাত্মক ও এটি ধনাত্মক প্রান্ত। আর এটি হল জকি, যা গ্যালভানোমিটারের ধনাত্মক প্রান্তের সাথে তার দ্বারা যুক্ত। প্রথমে বর্তনীটি ভালোভাবে মিলিয়ে নেই। এখানে ব্যাটারির ধনাত্মক টার্মিনাল মিটার ব্রিজের এ প্রান্তের সাথে যুক্ত এবং ঋণাত্মক টার্মিনাল প্লাগ কির এক প্রান্তের সাথে যুক্ত। প্লাগ কির অপর প্রান্ত মিটার ব্রিজের সি প্রান্তের সাথে যুক্ত। রেজিস্ট্যান্স বক্সটির দুই প্রান্ত সংযোগ তার দ্বারা মিটার ব্রিজের বাম শূন্য স্থানে স্ক্রুর সাহায্যে যুক্ত। মিটার ব্রিজের বি পাতের মধ্যের স্ক্রুটির সাহায্যে গ্যালভানোমিটারের ঋণাত্মক টার্মিনাল যুক্ত এবং গ্যালভানোমিটারের অপর টার্মিনাল জকির সাথে যুক্ত। এটি আমাদের পরীক্ষণীয় তার, যার রোধ ও উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করতে হবে। এই তারটিকে আমি মিটার ব্রিজের ডান শূন্য স্থানে যুক্ত করব। সম্পূর্ণ বর্তনী সংযোগ সম্পন্ন হয়ে গেলে প্লাগ কির চাবিটিকে যুক্ত করে রোধ বক্সের সাহায্যে যে কোনো একটি রোধ অ্যাক্টিভ করে নিব, আর সেটি হবে মিটার ব্রিজের বাম শূন্যস্থানে যুক্ত জানা মানে রোধ পি। আমি রেজিস্ট্যান্স বক্স থেকে প্রথমে জানা মানে রোধ 1 ওহমস নিয়েছি। এরপর জকিটিকে মিটার ব্রিজের তারের বাম প্রান্তে স্পর্শ করালে গ্যালভানোমিটারের কাটা ডান দিকে এবং জকিটিকে তারের ডান প্রান্তে স্পর্শ করালে গ্যালভানোমিটারের কাটা বাম দিকে বিক্ষেপ দেয়।
অর্থাৎ জকেটি তারের দুই প্রান্তে স্পর্শ করানোর ফলে যদি গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ বিপরীতমুখী হয় তাহলে বুঝতে হবে আমাদের সংযোগ ঠিক আছে এবং মিটার বীজ ঠিকঠাক মতো কাজ করছে। এই অবস্থায় জকেটিকে মিটার ব্রিজের তারের উপর বিভিন্ন বিন্দুতে স্পর্শ করিয়ে তারের উপর আমাদের এমন একটি বিন্দু খুঁজে বের করতে হবে যেখানে জকি স্পর্শ করালে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়, আর উক্ত বিন্দুটি হবে মিটার ব্রিজের ভারসাম্য বিন্দু। এখানে দেখা যাচ্ছে জানামানের রোধ 1 ওমসের জন্য মিটার ব্রিজের তারের বাম প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে ভারসাম্য বিন্দু পাওয়া যায়। এই মানগুলো ছকে লিপিবদ্ধ করে রাখতে হবে। এটি পরীক্ষণীয় তারের রোধ নির্ণয়ের ছক, যখন জানা রোধ পি বামশূন্য স্থানে থাকে। প্রথম পর্যবেক্ষণের জন্য জানা রোধ 1 ওহমস এবং এর জন্য ভারসাম্য বিন্দু দূরত্ব 60 সেন্টিমিটার। এখন তারের অজানা রোধ কিউ নির্ণয়ের ফর্মুলায় জানা রোধ পি ইকুয়াল 1 ওহমস এবং ভারসাম্য বিন্দু দূরত্ব এল ইকুয়াল 60 সেন্টিমিটার বসিয়ে অজানা রোধ কিউ এর মান পাওয়া যায় 0.67 ওহম। এই মানটি আমরা ছকে লিখে রাখব। এরপর দ্বিতীয় পর্যবেক্ষণের জন্য রোধবক্সের সাহায্যে জানা রোধের মান নেওয়া হয় 3 ওহমস। এবং পূর্বের পদ্ধতি অনুসরণ করে মিটার ব্রিজে তারের উপর ভারসাম্য বিন্দু খুঁজে বের করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে জকি তারের উপর 82.5 সেন্টিমিটার অবস্থানে স্পর্শ করালে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়, কাজেই 82.5 সেন্টিমিটারই হল জানা রোধ 3 ওহমসের জন্য ভারসাম্য বিন্দুর দূরত্ব। এই ভ্যালুগুলো ছকে বসিয়ে আমরা যদি কিউ হিসাব করি তাহলে কিউ এর মান পাওয়া যায় 0.64 ওহম। এরপর তৃতীয় পর্যবেক্ষণের জন্য রেজিস্ট্যান্স বক্সের সাহায্যে জানা রোধের মান নেওয়া হয় 4 ওহমস। এবং পূর্বের কার্যপদ্ধতি অনুসরণ করে বাম প্রান্ত থেকে মিটার ব্রিজের তারের উপর ভারসাম্য বিন্দু পাওয়া যায় 87 সেন্টিমিটার অবস্থানে। ভ্যালুগুলো ছকে বসিয়ে অজানা রোধ কিউ এর মান হিসাব করে পাওয়া যায় 0.60 ওহম। অজানা রোধ কিউ এর মানগুলো গড় করে গড় রোধ কিউ পাওয়া যায় 0.636 ওহমস। এই পরীক্ষণটি সম্পন্ন করার জন্য আমি জানা রোধের মান 1, 3 ও 4 ওহমস নিয়েছি, তবে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মান নিতে পারবে। এরপর আমাদের জানা রোধ পি ও অজানা রোধ কিউ এর স্থান পরিবর্তন করে একইভাবে পাঠ নিতে হবে। এর জন্য আমরা এবার রেজিস্ট্যান্স বক্সটিকে ডান শূন্য স্থানে এবং অজানা রোধের তারটিকে বাম শূন্য স্থানে যুক্ত করব। এখন রেজিস্ট্যান্স বক্স ডান শূন্য স্থানে এবং অজানা রোধের তার বাম শূন্য স্থানে যুক্ত আছে। প্রথমে প্লাগ কি অন করে রেজিস্ট্যান্স বক্সের সাহায্যে ডান শূন্য স্থানে জানা রোধ 1 ওহম রেখে এই অবস্থায় জকিটিকে মিটার ব্রিজের তারের উপর বিভিন্ন বিন্দুতে স্পর্শ করিয়ে তারের উপর আমাদের এমন একটি বিন্দু খুঁজে বের করতে হবে যেখানে জকি স্পর্শ করালে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়,
আর উক্ত বিন্দুটি হবে মিটার ব্রিজের ভারসাম্য বিন্দু। মিটার ব্রিজের তারের উপর ভারসাম্য বিন্দু 40 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। এটি পরীক্ষণীয় তারের রোধ নির্ণয়ের ছক, যখন জানা রোধ পি ডান শূন্যস্থানে থাকে। এই ছকটিতে আমরা পি এবং এল এর ভ্যালু লিপিবদ্ধ করে রাখব। প্রথম পর্যবেক্ষণের জন্য জানা রোধ পি ইকুয়াল 1 ওহম এবং এর জন্য ভারসাম্য বিন্দুর অবস্থান এল ইকুয়াল 40 সেন্টিমিটার বসিয়ে অজানা রোধ কিউ নির্ণয়ের ফর্মুলা থেকে কিউ এর মান পাওয়া যায় 0.67 ওহমস। এরপর দ্বিতীয় পর্যবেক্ষণের জন্য ডান শূন্যস্থানে জানা রোধ 3 ওহমস এবং পূর্বের পদ্ধতি অনুসরণ করে মিটার ব্রিজের তারের উপর ভারসাম্য বিন্দু খুঁজে বের করতে হবে। এর জন্য ভারসাম্য বিন্দুর অবস্থান পাওয়া যায় 16 সেন্টিমিটারে এবং এর জন্য আমরা কিউ এর মান হিসাব করে পাই 0.57 ওহম। তৃতীয় পর্যবেক্ষণের জন্য ডান শূন্যস্থানে জানা রোধ 4 ওহমস এবং এর জন্য ভারসাম্য বিন্দুর অবস্থান পাওয়া যায় 13 সেন্টিমিটারে। এবং বাম শূন্যস্থানে যুক্ত তারের অজানা রোধ হিসাব করে পাওয়া যায় 0.60 ওহম। এবং গড় কিউ পাওয়া যায় 0.613 ওহম। এরপর বাম শূন্যস্থান থেকে পরীক্ষণীয় তারটিকে খুলে এনে এর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া যায় 53.2 সেন্টিমিটার। এরপর আমাদের পরীক্ষণীয় তারটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এর জন্য আমি একটি স্ক্রু গেজ ব্যবহার করব। স্ক্রুগেজের মধ্যে তারটি স্থাপন করে প্রথম পর্যবেক্ষণের জন্য রৈখিক স্কেলের পাঠ পাওয়া যায় 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া যায় 36। আমাদের ব্যবহৃত এই স্ক্রুগেজটির লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার এবং যান্ত্রিক ত্রুটি 0, কাজেই তারের প্রকৃত ব্যাস হিসাব করে পাওয়া যায় 0.86 মিলিমিটার। তারটির আরও ভিন্ন ভিন্ন দুটি স্থানে একইভাবে প্রকৃত ব্যাস নির্ণয় করে গড় ব্যাস নির্ণয় করা হয় এবং এই গড় ব্যাসকে 2 দ্বারা ভাগ করে গড় ব্যাসার্ধ আর এর মান পাওয়া যায় 0.43 মিলিমিটার। এখানে পরীক্ষণীয় তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়ের হিসাব দেখানো হয়েছে। আমাদের পরীক্ষণীয় তারের দৈর্ঘ্য এল ইকুয়াল 53.2 সেন্টিমিটার বা 0.532 মিটার। পরীক্ষণীয় তারটিকে প্রথমে ডান শূন্যস্থানে এবং পরে বাম শূন্যস্থানে রেখে রোধ পাওয়া যায় যথাক্রমে 0.636 ওহম ও 0.613 ওহম এবং এদের গড় মান কিউ ইকুয়াল 0.6245 ওহম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল পাই আর স্কোয়ার সূত্রের সাহায্যে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাওয়া যায় 5.81×10⁻⁷ মিটার স্কোয়ার। এই মানগুলো আপেক্ষিক রোধ নির্ণয়ের সমীকরণ রো ইকুয়াল কিউ এ বাই এল এ বসিয়ে পরীক্ষণীয় তারের উপাদানের আপেক্ষিক রোধ পাওয়া যায় রো ইকুয়াল 6.8×10⁻⁷ ওহম মিটার। ফলাফল পরীক্ষণীয় তারের উপাদানের আপেক্ষিক রোধ রো ইকুয়াল 6.8×10⁻⁷ ওহম মিটার। সতর্কতা এবং আলোচনা: বর্তনীর সকল সংযোগ দৃঢ়ভাবে করতে হবে। সংযোগকারী তারের প্রান্তগুলো সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। যদি তা না করা হয় তাহলে কিন্তু বর্তনীতে অতিরিক্ত রোধ তৈরি হতে পারে। মিটার ব্রিজের তারের উপর ভারসাম্য বিন্দুর অবস্থান অবশ্যই খুবই সতর্কতার সাথে নির্ণয় করতে হবে। স্ক্রুগেজের সাহায্যে পরীক্ষণীয় তারের ব্যাসার্ধ সঠিকভাবে পরিমাপ করতে হবে। এই পরীক্ষণটি সম্পন্ন করার আগে মিটার ব্রিজের কোনো প্রান্তীয় সংশোধনের প্রয়োজন কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে। আমি আশা করি আমার এই ভিডিওটি পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের বেশ উপকার আসবে।
আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। এরকম আরও চমৎকার ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন।